শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে বিপদ বাড়বে, বাংলাদেশের খুশি হবে পাকিস্তান। পাকিস্তানের সেমিফাইনাল যাওয়ার পথে নিউজিল্যান্ড একটা বড় বাধা, আর সেই নিউজিল্যান্ডকে যদি শ্রীলঙ্কা হারিয়ে দিতে পারে তাহলে পাকিস্তানের লাভ অন্যদিকে। শ্রীলঙ্কা যদি জিতে যায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে বাংলাদেশ পিছিয়ে পড়বে, সেই ক্ষেত্রে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ সর্বশেষ ম্যাচে বাংলাদেশকে অস্ট্রেলিয়ার সঙ্গে তখন বড় ব্যবধানে জেতার কোনো বিকল্প থাকবে না। নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ম্যাচ যখন মাঠে গড়িয়েছে, টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। অধিনায়ক কেন উইলিয়ামসন এদিন ফিল্ডিং নিয়েছেন, কারণ এই বেঙ্গালুরুর মাঠে এর আগে দুটো ম্যাচে একটাতে 401 করে পাকিস্তানের কাছে হেরেছে, আর একটাতে 383 রান করেও হেরেছে তারা। এই প্রথমে ব্যাট করে বিশাল রান করার পরেও হারার কারণে এবার টস জিতে প্রথমে ফিল্ডিং নিল। পাকিস্তানের সঙ্গে সর্বশেষ ম্যাচে 401 রান করার পরেও বৃষ্টির কারণে যেভাবে দুর্ভাগ্যজনকভাবে তারা হেরেছে, সেই হারার পুনরাবৃত্তি আজকেও হতে পারে, অথবা ম্যাচ পরিত্যক্ত হতে পারে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও যথাসময়ে টস শেষে খেলা শুরু হয়েছে, কিন্তু বেঙ্গালুরুতে আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ম্যাচ টাই হয়ে যায় সেই ক্ষেত্রেও লস বাংলাদেশের, লাভটা অনেকখানি পাকিস্তানের, কারণ পাকিস্তান সেই ক্ষেত্রে সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে জিতলেই চলে যাবে সেমিফাইনালে। এরকম সিচুয়েশনেই নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার লড়াই, বাংলাদেশের কোটি দর্শকের প্রত্যাশা, জিতে যাক নিউজিল্যান্ড যেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগটা হাতছাড়া না হয়ে যায় বাংলাদেশের।